ব্রাহ্মণবাড়িয়ায় শাকসবজি, মাংস, মুরগি ও মাছের দাম বেড়েছে। শহরের মেড্ডা বাজার থেকে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়েছে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা মাছ বাজারে। এখন মাছের মোটামুটি ভরা মৌসুম বলা চলে, কারণ পানি বেড়েছে এবং এই সময়ে কিন্তু মাছ একটু সস্তা থাকার কথা। কিন্তু এখানে কার্প জাতীয় মাছও কিন্তু 1 থেকে 2 কেজি ওজনের কার্প জাতীয় মাছের দাম 400 টাকা কেজি। আর এখন কিন্তু দেশি মাছের সিজন হওয়া সত্ত্বেও দেশি মাছের কেজি 800 থেকে 900 টাকা, ডিমের হালি 50 থেকে 55 টাকা হালি বিভিন্ন স্থানে, স্থান ভেদে এই ডিমের দাম। সবজির দামও কিন্তু অনেক বেশি বেড়েছে, বিশেষ করে কাঁচামরিচের দাম কিন্তু একদম অনেক বেশি, 300 থেকে 320 টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। করলা থেকে শুরু করে প্রতিটি সবজির দামই 80 থেকে 100 টাকা। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু একটু বেড়েছে, 100 থেকে 110 টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর খাসির মাংস কিন্তু এখন 1100 থেকে 1150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কিন্তু 160 টাকা কেজি এবং যে সোনালি মুরগি যেটি রয়েছে সেটি 300 থেকে 320 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা দাবি করেছে বাজার যদি নিয়মিত মনিটরিং করা হয় তাহলে হয়তো কিছুটা নিত্যপণ্যের দাম কমবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।